হ্যাঁ জুনিয়ার মিশা কি এনে কি এনে কী করো চা খাইতেছি ভাই দেন না এ মগবাজার মোড়ে দ্বারা চা খাও মগবাজার হচ্ছে মিডিয়ায়গুলি এখানে মিডিয়া কর্মীরা থাকবে আমি একজন মিডিয়া কর্মী তো মগবাজার থাকবে না কই থাকুম মগবাজার বাজারে থাকুম আমি দেখলাম যে আপনি সাকিব খানের ভক্তদের দেখলেই খেবে যাচ্ছেন সাকিব এন নাম শুনলেই খেবে যাচ্ছেন কেন সাকিব এন কি ভাই সাকিব কি পীর না কোনো মন্ত্রী না কোনো দলের নেতা সাকিব কি যে সাকিবের ছবি দেয় ওই কি মান্নাবের ছবি দেয় না যে সাকিবের ছবি দেয় কি সালমান খান সালমান খানের ছবি দেয় না শাহরুখ খানের ছবি দেয় না তারা সাকিব খানের ভক্ত সেখানে সমস্যা কথা সাকিব কেন সাকিব কেন সাকিব ভক্ত বলতে পারে আর একটা ওরে ভাই সালমান শারচেয়ে বড়ো কোনো ভক্ত সেই দেশে কই কোনো জায়গায় লেখা আছে সালমান সালমান শাহর সালমানিয়ান কোথাও লেখা আছে ওখানে সালমানিয়ান শাকিবিয়ান হলে সমস্যা হয় সাকিবের ভক্ত সাকিব হিয়ান মানে সাকিব খানের ভক্তরা মিলে তো বানাইছে সাকিব বিয়ে তো এই নামে তোমার সমস্যা কোথায় ওরা পাইলে থাব্রাম ব্রাহ্ম যে এগুলা থাপ ব্রাহ্ম মেয়ে মেয়ে কি এটা কি মজা হ্যাঁ যারে তারে ভাই সাকিবের ভক্ত থাক না তন্ন জন্য পচাবে এই যে ইকবাল সাহেব ইকবাল সাহেব এক সময় যখন দু সালে দু সালে যখন সাকিবের পাশে কেউ ছিল না উনি সংগঠন তারা বয়কট করছে তখন কে ছিল এই সাকিবের পিছনে কে ছিল এই ইকবাল সাহেব ছিল সেই ইকবাল সাহেবরে আজকে শত্রু বানিয়েছে কারা এই যে কিছু ভণ্ড আছে যারা খান দাবি করে বলতে পারে যে আমরা সাকিব খানের সিনেমা দেখি আসলে সাকিব খান কি তাদের চেনে আমার মনে হয় না চিনে এমনও হইতে পারে যে তাদেরই একটা সংগঠন টাকা পয়সা দিয়ে আমি গোপন একটা তথ্য নিশ্চিত সেটা হচ্ছে একটা মহিলা আছে নাকি আমেরিকায় থাকে সেই মহিলা সাকিব খানকে পছন্দ করে তো সেই মহিলা কিছু ছেলেরা পালে যখন সাকিবের সিনেমা আসে যেই ছেলেগুলা মূলত সিনেমা হলে রিভিউ দেয় প্রত্যেকটা হচ্ছে এক একটা হচ্ছে কেউ হচ্ছে বাজা কাঁচামালার ব্যবসা করে কেউ আছে একটা ছেলে আছে নাম নাইম নাকি ওই ছেলেটা টাইস মিস্ত্রির কাজ করে তো এই অনেক দশ বারো দিন পর আর জিজ্ঞাসা করলাম কি রে তোর আর দেহি কে কয় ভাই প্যাট বাঁচাই দেব না আমি কেন কয় ভাই কাজ করতেছি টাইট মিস্ত্রি তো চিন্তা করেন আপনি বলছিলেন যে তাদেরকে টাকা দিয়ে পালা হয় তাহলে আবার ফির সে বলতেছে পেট বাঁচার লাগবে না তা মানে কি এলা বোঝেন তো এমন হইতে পারে যে যেই কয়দিন কথা ছিল সেই কদিন টাকা দিতে এখন সে তো বারো মাস টাকা দিব না ভাই আমরা বলতে চাচ্ছেন এসব তো সাকিব খানের ভাড়াটিয়ে শাক মানে ভাড়াটিয়া ভক্ত 10 দিন ছিল 10 দিনে হতবা 10 দিন সে টাইলস মিস্ত্রি কাজ করে 500 টাকা রোজ পেতো দেয় নাই এখন মনও করে না আর কত দিব ভাই এখন তো রিভিউ শেষ আপনি বলতে যাচ্ছেন আপনি কি বলতে যাচ্ছেন যে এগুলো তো সাকিব খানের ভাড়াটিয়া ভক্ত অবশ্যই কিছু লোক আছে যে যারা আসলে ওই 300 টাকা 500 টাকার কামলা ওই 500 টাকা নিয়ে মন করে জীবন দিয়ে দেয় বুঝছেন পরে জনের জিগাইবেন না যে কিরে ভাই ওরে একান্তভাবে জিজ্ঞাসাকরণ কয় ভাই এম নেই ভাইরাল হওয়ার জন্য কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যেগুলো দেখেছি পনেরো বিশ জনের বেশি কিন্তু কখনোই দেখিনি তাহলে এত সিনেমা দেখার জন্য তার এত ভক্ত এগুলো হয়তো বা আলাদা কিন্তু বিষয় হচ্ছে আপনি কেন খেপে যাচ্ছেন আমি খেপতেছি কারণ হচ্ছে ভাই আমার খেপার একটা কারণ আছে কারণ হচ্ছে যে তুফান সিনেমায় প্রথম এই সিনেমার ভিলেন হচ্ছে মিশা সৌদাগর এই সিনেমায় মিশা সৌদাগরের একটা ছবি পোস্টারে দেয় না এই কথা বলাতে কিছু ছাগল আছে সাগল যারা এন দাবি করে কই সাকিব খান তো কিছু বলে না সাকিব খানের ক্লোজ লোকজন আমার ভাই বেড়া যারা সাকিব খানের বারো মাস তারা আশেপাশে থাকে কই তারা তো কখন আমার ফোন দিয়ে মেসেজ দিয়ে বলে না যদি সাকিব খানের নাম এই কথা বলছিস কে পোস্টারে কথা বলছি আমি যে সাকিব খানের ছবি ছবিতে শুরু থেকে সাকিব খানের সাথে মিশা সদকর তো প্রত্যেকটা ছবিতে দেখছি মিশা সদকের যে ছবিতে আছে সাকিব আসে মিশর সদকরের ছবি আছে এই ছবিতে দেয়নে অবশ্য দুর্নীতি করা হয়েছে আমি একজন যদি এখন মিশা মিশাইয়ান বলি এখানে এখন যদি ইয়ান বললো যে আমি মিশাইয়ান তো আমি মিশাইয়ান হিসাবে আমি বলছি যে মিশা সদকরের ছবি দেয় না কেন দাবি আমি একটা প্রতিবাদ করছি সেই জন্য কিছু ছাগল আছে আমার বাজে কমেন্টস করছে তো সেই জন্য আমি ওদের বলছি যে ওদের দেখলাম আমার রাগ ওরে কিন্তু ভাই বিশ্ব হচ্ছে তারা তো অনেক বেশি মুষ্টি মানে মুষ্টি তারা হচ্ছে বেশি যদি আপনাকে কোনো জায়গায় পেয়ে যদি আক্রমণ করে তখন কি হবে আরে ভাই বাঘের বাচ্চা কখনো কি দল চলে বাঘ একাই চলে ওরা যদি একশো থাকে আমি জুনিয়র মিশাও সৌদাগর একাই একশো অন্ধ চায় তার দু চোখ আর মিশাও সৌদাগর চায় প্রতিশোধ দর্শক আমি দেখতে পাচ্ছিলাম যে জুনিয়র মিশ এখানে চা খাচ্ছিল আমি কিছুদিন দেখছি যে সাকিবিয়ার নাম বললেই সে আসলে খেপে যাচ্ছে আসলে কেন সেই কারণটা জানার জন্য কিন্তু আমি তার কাছে এসেছি তার কথা হচ্ছে যে তারা হচ্ছে আসলে সাকিব খানের ভাড়াটিয়ে আপনারা এর সাথে একমত কিনে অবশ্যই জানাবেন নিউজ টোয়েন্টের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ